আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? সবাই আশা করি ভালো আছেন। দেখতে পাচ্ছেন জীবিত মলা মাছ। মলা মাছ সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কিছু কিছু পুকুর আছে যেগুলোতে ছোট সাইজের এই মলা মাছগুলো বেশি হয়। এগুলো চাষ করতে হয় না, যদি ওই সব পুকুরে থাকে, অর্থাৎ যদি বিষ দিয়ে ওই পুকুরের মাছগুলো মেরে ফেলা না হয় তাহলে ওগুলো এমনিতেই হয়। এবং এই ধরনের মলা মাছ থাকলে প্রতি 3 মাস অন্তর অন্তর জাল দিয়ে মলা মাছগুলো ধরা যায়। সাধারণত মলা মাছের বাজার মূল্য বর্তমানে অনেক, এমনি সাধারণ মাছ থেকে ভালো। কেজি কোনো কোনো জায়গায়, ক্ষেত্র বিশেষে, কেজি 300 থেকে 400 টাকা। তাহলে ভালো মানের যদি মলা মাছ হয় কিন্তু আলাদা একটা লাভ আছে। তবে এই ক্ষেত্রে একটা সতর্কীকরণ হচ্ছে, মলা মাছ ধরার ক্ষেত্রে যদি পুকুরে ছোট সাইজের পোনা মাছ থাকে সেক্ষেত্রে মলা মাছ বেছে নিতে একটু কষ্ট হয়। যদি একটু বড় সাইজের থাকে, অর্থাৎ 100 গ্রাম বা 200 গ্রাম সাইজের পোনা থাকে, সেক্ষেত্রে মলা মাছ সহজে বেছে নেওয়া যায়। এছাড়া পুকুরে যদি রাক্ষসে মাছ না থাকে সেক্ষেত্রেও মলা মাছ ভালো হয়। আর যদি দানাদার খাবার দেওয়া হয় তাহলে মলা মাছের তেমন বেশি বড় সাইজ হয় না। যদি কখনো কখনো যেমন কুড়া, আটা, খৈল এই ধরনের ছোটো জাতীয় খাবার যদি বড় মাছকে দেওয়া হয় তাহলে কিছু পরিমাণ খাবার এইসব মলা মাছে খেলে এক্ষেত্রে মলা মাছের সাইজটা অনেক বড় হয়, বাজার দাম আরও ভালো থাকে। আচ্ছা, এছাড়া আরেকটা কথা বলতে চাচ্ছি বন্ধুদেরকে, সাধারণত যেই সব পুকুরে আলো, বাতাস, রোদ বেশি পড়ে, অর্থাৎ প্রাকৃতিক খাবার বেশি তৈরি হয়, এইসব মলা মাছ প্রাকৃতিক খাবার খেয়ে বড় হয়ে থাকে। সেক্ষেত্রে অর্থাৎ খাবার ছাড়াই এইসব মলা মাছ বড় হয়। দেখতে পাচ্ছেন কী পরিমাণ মলা মাছ পাওয়া গেছে। তাহলে একটা একবার যদি 3 মাস অন্তর অন্তর জাল দিয়ে এই ধরনের যদি বেশ ভালো মানের যদি মলা মাছ পাওয়া যায় তাহলে এইটা কিন্তু একটা বাড়তি আয়। তবে এই ক্ষেত্রে যদি ওই বলছি যে সেটা ছোট সাইজের মাছ থাকলে সেক্ষেত্রে মলা মাছ আলাদা করে নিতে সমস্যা হয়। এছাড়া যেই সব পুকুরে জাল টানতে সুবিধা ওই সব ক্ষেত্রেই মলা মাছটা ভালো মতো ধরা যায়, কেননা জাল টানতে অসুবিধা হলে ওই সব পুকুরে মলা মাছ সহজে জালের মধ্যে আসে না। বন্ধুরা দেখেছেন তাজা মলা মাছ, এই মলা মাছ এর সাথে বিভিন্ন ছোট ছোট মাছ, চিংড়ি, ছোট পুকুরের চিংড়ি, আরও কয়েকটা প্রজাতির মাছ আছে যেগুলো খুবই উপাদেয়। বন্ধুরা ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ।